হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডিকা অফ ফান্ডা অ্যান্ড ওয়েলকাম টু দা মেট্রিয়া মেডিকা সিরিজ যেখানে আমি সহজে সংক্ষেপে শুধুমাত্র তোমাদের জন্য বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আজকে এই নতুন এপিসোডে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে জানবো এটি হোমিওপ্যাথিক ভীষণই এফেক্টিভ ইম্পর্ট্যান্ট এবং মোস্ট কমনলি প্রেসক্রাইবড মেডিসিন ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এই মেডিসিনটির ব্যাপারে আমরা ডিটেলসে ডিসকাস করবো যে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ভাইটাল কন্ডিশনে আমরা শুনেই থাকি যে কোনো ধরনের ইনফেকশান কাট হয়ে গেছে বা কোনো ধরনের ইনফ্লামেশন হয়েছে বা যে পড়ে গিয়ে চোট লেগে কিছু হয়ে গেছে সেখানে সেটাকে হিল করার জন্য তাড়াতাড়ি সারাবার জন্য আমরা এই মেডিসিন ক্যালেন্ডুলাকে ইউজ করে থাকি এটি আমাদের ওরালি এবং লোকালি দুইভাবেই আমরা এই মেডিসিনকে ইউজ করতে পারি এবং এই ক্যালেন্ডুলা এটি একটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিসম্যাজমোরিক মেডিসিন হিসেবেও ব্যবহৃত হয় আমাদের শরীরের বিভিন্ন ধরনের কন্ডিশন যেমন মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস হেমোরয়েডস বা পাইলসের কেসে বা তার সাথে সাথে স্কিন রিলেটেড বিভিন্ন ধরনের আলসার ইনফ্ল্যামেশন ইনফেকশন সেটাকে হিল করার জন্য এই মেডিসিন ক্যালেন্ডুলা ইউজ হয়েই থাকে তো আজ আমরা ডিটেলসে ডিসকাস করবো কোন কোন সাইন কোন সিমটমস বা ডিজিজ কন্ডিশনে আমরা এই মেডিসিন ক্যালেন্ডুলাকে ইউজ করতে পারি তো চলো দেখে নিই শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে अवश्य क्लिक करो फॉर गेट नोटिफिकेशन ऑफ आवर लेटेस्ट अपडेट तो चलो देखे नवा जा आज के वीडियो। তো ফ্রেন্ডস এই ক্যালেন্ডুলা বাই ক্যালেন্ডুলা ক্যালেন্ডোলা অফেশনালিস্ট ইটস অ্যাক্ট অ্যাজ আ মোস্ট রিমার্কেবল হেলিং এজেন্ট এক ধরনের হেলিং এজেন্টের মতো অ্যাক্ট করে যে কোনো ধরনের উনস হোক যেটা ওপেন উনস হোক বা যে কোনো ধরনের উনস হোক তাকে হেলথ করতে ক্ষত নিরাময় করতে তাকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে ঘাকে তাড়াতাড়ি সারিয়ে তুলতে ভীষণই এফেক্টিভ মেডিসিন তার সাথে সাথে হচ্ছে ইট অ্যাক্ট অলস অ্যাজ অলসো অ্যাক্ট অ্যাজ আ प्रमोट हेल्दी ग्रैनुलेशन, हेल्दी ग्रैनुलेशन के प्रोमोट करते हेल्प कर हेमोस्टैटिक आफ्टर टूथ एक्सट्रैक्शन टूथ एक्सट्रक्शन फॉर हेमोस्टैटिक्स हेल्प कर तपे हम বিভিন্ন ধরনের ট্রমেটিক ইঞ্জুরির পর সেটাকে সেই ক্ষত নিরাময় করতে হেল্প করে ডিফনেসের জন্য ক্যাটরাল কন্ডিশন যাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার ধার থাকে স্পেশালি হচ্ছে একদম সাথে সাথে ওয়েদারে একটুতেই যাদের ঠান্ডা লেগে যায় নাক থেকে অনবরত জল গড়াতে থাকে এই সমস্ত ধরনের তো ভালো কাজ করেই তার সাথে সাথে আজ আমরা ডিটেলসে দেখবো যে কোন কোন সাইনান সিমটামস বা ডিজিস কন্ডিশনে আমরা এই মেডিসিন ক্যালেন্ডারকে ইউজ করতে পারি তো চলো দেখে নিই ওই ক্যালেন্ডুলা এটি একটি ভেজিটেবল কিংডমের মেডিসিন মানে প্ল্যান্টস থেকে তৈরি হয় যার কমন নেম হল মেরিগোল্ড আমরা সবাই জানি যে মেরিগোল্ড যে ফ্লাওয়ার হয় সেই ফ্লাওয়ার থেকেই কিন্তু এই মেডিসিন তৈরি হয় ক্যালেন্ডুলা তো এবার আমরা দেখে নিই ডিটেলসে এর সাইন অ্যান্ড সিমটামসগুলো যেভাবে আমরা জানি তো ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হেডের সিমটম হেডেকের ক্ষেত্রে যদি কারু টিউরিং টাইপের পেন হয় মাথায় একদম মা যেন মাথার মধ্যে একদম খুবই ব্যথা করছে এক ধরনের মাথায় ভারী ভারী ফিল হচ্ছে ওয়েট ফিল হচ্ছে তার ব্রেনে এক ধরনের এবং যে সাপ ম্যাক্সিলারি যে তার গ্ল্যান্ড আছে সেগুলো সলোয়েন হয়ে যায় টাচ করতে করলেও ব্যথা লাগে তার জন্য এবং ঘাড়ের দিকে স্পেশালি দান দিকে ঘাড়ের দিকে অনেক ব্যথা হয় তার জন্য এবং তার সাথে সাথে পেশেন্ট যদি অনেক নার্ভাস হয় এই সব সমস্ত সিমটামে কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই ক্যালেন্ডুলা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আই সিমটাম চোখে কোনোভাবে কারুর কোনো ধরনের যদি চোট লেগে গেছে ইঞ্জুরি হয়েছে বা হয়েছে উ কোনো ধরনের চোট লেগে গেছে তার জন্য তা সেইটাকে তার থেকে সাপুরেট করছে তার জন্য বা চোখের কোনো অপারেশন হয়েছে সেই অপারেশনটাকে অপারেশনের পর বা কোনো ধরনের আঘাত লাগলে তাকে হিল করতে কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই ক্যালেন্ডোলা নেক্সট আমরা যেটা দেখবো এরপর সেটা হচ্ছে নো সিমটম কারোর যদি খুবই অল্পতেই ঠান্ডা লেগে যায় স্পেশালি ড্যাম্প ওয়েদারে মানে স্যাঁত স্যাঁতে ভিজে ভিজে ওয়েদারে তার একটুতেই ঠান্ডা লেগে গেল ঠান্ডা লেগে যাওয়ার পরে নাক থেকে জল করাচ্ছে এবং এক ধরনের নাক থেকে গ্রিনিশ কালারের ডিসচার্জ হচ্ছে নাক দিয়ে তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই ক্যালেন্ডুলা তো নেক্সট আমরা যেটা দেখব ভীষণই ইম্পর্টেন্ট স্কিন সিমটম স্কিন রিলেটেড বিভিন্ন প্রবলেম যেমন হচ্ছে বডির কোথাও যদি আলসার হয় অনেক পুরানো কোনো আলসার অনেক ইরিটেশন ফিল হয় তার জন্য ইনফ্ল্যামড হয়ে যায় ফুলে যায় জ্বালা জ্বালা টাইপের এক ধরনের ব্যথা হয় অনেক বেশি পাস ফর্ম করে তার মধ্যে মানে পুঁজ বে ডিসচার্জ হতে থাকে এবং যদি ভেরিকোস আলসার হয় বা ডায়াবেটিক আলসার হয় মানে অনেক দিনের ভীষণ পুরানো কোনো আলসার বারবার হতে থাকে তার জন্য এই সমস্ত ধরনের সিমটমের জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন ক্যালেন্ডুলা তার সাথে সাথে স্কিনে যদি কোথাও চোট লেগে যায় ছিলে যায় কেটে যায় ঘা হয়ে যায় এক অনেকটা মানে কাট হয়ে যায় কোনো সার্জিক্যাল প্রসিডিওরের পর বা ঘাকে সেই ঘাকে হিল করতে তাকে শোকাতে হিলিং প্রসেস এবং গ্র্যানুলেশন প্রসেসকে প্রমোট করতে হেল্প করে এই ক্যালেন্ডুলা এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের এরাপশন পিম্পলস বা বয়েলসের ক্ষেত্রে শরীরে বিভিন্ন জায়গায় যদি ফোড়া হতে থাকে ফর্ম করে জ্বালা জ্বালা বোধ হয় তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন से कैलेंडला নেক্সট আমরা যেটা জানবো এরপর ভীষণই ভীষণই ইম্পর্টেন্ট সিমটম ইঞ্জুরি বা সেট সিমটম বিভিন্ন ধরনের ট্রমেটিক অ্যাফেকশন মানে কোন জায়গায় অ্যাক্সিডেন্টালি বা কোথাও পড়ে গিয়ে কিছু হয়ে কোথাও কোনো চোট লেগে গেছে কেটে গেছে ছড়ে গেছে অনেক সময় হয় না কেটে গিয়ে পড়ে গিয়ে চামড়াটা যখন একদম ইনফেকশন মতো হয়ে যায় ঘা হয়ে যায় ঘাটা শোকাতে চায় না ভীষণ ব্যথা করে ভীষণ জ্বালা বোধ হয় এক ধরনের সাপোরেশন হয়ে যায় সেই সাপোরেশনটাকে প্রিভেন্ট করতে হিল করতে হেল্প করে এই ক্যালেন্ডুলা এক ধরনের অ্যান্টিসেপ্টিক মেডিসিন হিসেবে হেল্প করে সেই জায়গাটাকে ড্রেসিং করতে সেটা ক্যালেন্ডুলা দিয়ে বা সেটাকে হিল করতে হেল্প করে তার সাথে সাথে বিভিন্ন ধরনের এক্সটার্নাল উন্স ইনফেকশন কাটস ল্যাসারেটেড উন্স ইডিওপ্যাথিক নিউরোমা বিভিন্ন ধরনের কন্ডিশনে যদি অনেক বেশি পেন থাকে জ্বালা বোধ হয় এই ধরনের সিমটম থাকে তার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন এই ক্যালেন্ডুলাটা বা হচ্ছে ফিমেলসদের ফিমেলসদের হচ্ছে প্যারেনিয়াম টিয়রের সময় মানে ফিমেলসদের যখন নর্মাল ডেলিভারিতে লেবার হচ্ছে লেবারের পর প্যারেনিয়ামের যদি টিয়র আসে সেই ক্ষেত্রে বা সিজারিয়ান সেকশনের পর যে কট হয় সেই কটে যদি ঘাটা শোকাতে চায় না সেটাকে শোকানোর জন্য হিল করার জন্য কিন্তু ভীষণই এফেক্টিভ প্যারেসেন এই ক্যালেন্ডুলা তার সাথে সাথে টিথ এক্সট্রাকশনের পরে মানে দাঁত তোলার পরে অনেক সময় ব্লিডিং হতে থাকে এবং ব্লিডিং সেই অনেকটা ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ক্ষেত্রেও যদি আমরা ক্যালেন্ডুলাকে ইউজ করি তার জন্যও কিন্তু ভীষণই এফেক্টিভ মেডিসিন ক্যালেন্ডুলা এক ধরনের অ্যান্টিসেপ্টিক মেডিসিনের মতো কাজ করে এই মেডিসিন ক্যালেন্ডুলা এই সমস্ত ধরনের কন্ডিশনের জন্য তার সাথে সাথে হেমোরয়েডসের জন্য পাইলসের ক্ষেত্রে বা ফিশিউলার ক্ষেত্রে যারা হেমোরয়েড পায়লসের পেশেন্ট পাইলস আছে যাদের তাদের জন্য কিন্তু এই ভীষণই একটি এফেক্টিভ মেডিসিন এই ক্যালেন্ডুলা নেক্সট আমরা যেটা দেখব এরপর সেটা হচ্ছে ডোজ এবং পোটেন্সি সিলেকশন অফ ক্যালেন্ডুলা অফিশিয়ানালিস তো এই ক্যালেন্ডুলা লোকালি এবং ওরালি ভাবেই কিন্তু ইউজ হয়ে থাকে ওরালি বিভিন্ন ধরনের এই সমস্ত সিমটমসে তো ইউজ হয় তার সাথে সাথে লোকালি যে মাদার টিঞ্চার পোটেন্সিটা হয় সেটা কিন্তু এক্সটার্নাল ইউজ হিসেবেও ভীষণই এফেক্টিভ এবং রোল প্লে করে এই সমস্ত সিমটমের জন্য তো এবার আমরা দেখি যে কিভাবে এটাকে আমরা ইউজ করতে পারি তো যেমন বললাম কোনো জায়গায় কেটে গেছে ছড়ে গেছে ইনফেকশন হয়েছে ঘা হয়েছে আলসার হয়েছে বা যে সমস্ত রকম সিমটাম বললাম সেই সমস্ত সিমটামে যদি আমরা এই ক্যালেন্ডুলার মাদার টেঞ্চার পোটেন্সিটা ইউজ করি কাটানে করে সেই মেডিসিনটা নিয়ে সেই জায়গাটার ওপর আমরা লাগাই বা আমরা যেভাবে ড্রেসিংয়ের ক্ষেত্রে কোনো জায়গায় চোট লাগার পর যেমন নিয়মিত ড্রেসিং করতে হয় ড্রেসিং করার সময় সেই জায়গাটা পরিষ্কার করে জল দিয়ে তার উপর টুলো করে লাগিয়ে তার উপর ব্যান্ডেজিংটা যদি করা হয় সেই সমস্ত ইনফেকশান চোট লাগা আঘাত লাগা কেটে যাওয়া ছড়ে যাওয়া এই সমস্ত কন্ডিশনে কিন্তু এই ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার ভীষণই এফেক্টিভভাবে সেটাকে সারাতে হেল্প করে তার সাথে সাথে যদি ওরালিও নেওয়া হয় এই মেডিসিনটি কিন্তু ভীষণই এফেক্টিভ রেজাল্ট দেয় তো ফ্রেন্ডস মেডিকেল সিরিজের আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ তোমরা যদি আরও মেডিসিনে এইভাবে জানতে চাও তো আমাকে তা তোমরা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব তারকে তোমাদের সামনে আবার নতুন ভিডিও করে নিয়ে আসা তো আজকের মতো এখানেই শেষ করছি বাই ফ্রেন্ডস